আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন পঁয়তাল্লিশতম এর ডে বত্রিশে আমি খালিদ বিন অলিদ আপনাদের সাথেই আছি আজকে আমরা যে বিষয়গুলো পড়ব সেটা হচ্ছে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য থেকে উপন্যাস প্রবন্ধ ও ছোট গল্প পড়ব ছোটো গল্পের ভিতর পড়বেন লেখক সমূহের নাম প্রমোদ তারপরে শরৎচন্দ্র বেগম রোকিয়া নজিবুর রহমান সাহিত্যরত্ন মোজাম্মেল হক কাজী ইমদাদুল হক ইসমাইল হোসেন সিরাজি ডাক্তার লৎফুর রহমান আর কবিতা পড়বেন কামিনী রায় যতীন্দ্রনাথ ও সত্যেন্দ্রনাথের এরপর যে বিষয়টা পড়বেন সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পড়বেন বিশ্ব রাজনীতির মেরুকরণ ঔপনিবেশিক ও নব্য ও ঔপনিবেশিক রাজনীতি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পড়ে নেবেন দৈনন্দিন বিজ্ঞান থেকে পড়বেন জীববিজ্ঞান জীববিজ্ঞান থেকে পদার্থের জীববিজ্ঞান বিষয়ক ধর্ম এবং উদ্ভিদ বিজ্ঞান থেকে কোষ ও কোষ বিভাজন জেনেটিক্স টিস্যু ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই বিষয়গুলো পড়লেই ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক ভালো হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম